সভাপতির একটা কর্মকাণ্ডের কারণে কি আমি মুসলমান ধর্ম বাদ দিয়ে দিব? বলবো তাহলে বোঝা যায়, তাহলে বোঝা যায় আমাদের ইমানের বাজারে কি লাগছে? ইমানের বাজারে কি লাগছে? আরো জোরে কি লাগছে? আগুন। এখন তারার সাথে শ্রোতা হইয়া যারা ঠিক বলতে, যারা মুসলমান আছে তারার ইমান আছে না গেছে? আরো জোরে আছে না গেছে? একের দুশে হাজার মানুষকে তুমি ইমান হারা হারাছো, আজকে তোমার কারণে কেউ জানে না কে কখন তওবা করবে, ঠিক কি না? তাহলে তুমি আগে তওবা করো, আর তোমার তওবার সঙ্গে জাতিও তওবা করবে। আল্লাহ আমায় দিও মরণ তাহাজ্জুদের জয় নামাজে, আল্লাহ আমায় দিও মরণ আজানো ইকামতে, আল্লাহ আমায় দিও মরণ মালিক আমায় দিও মরণ মাহে রমজানে, আল্লাহ আমায় দিও মরণ তাহাজ্জুদের জয় নামাজে। মন আমার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনা চাইনি, মন আমার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনা, ওই মদিনার পথের দলি, ওই মদিনার পথের দলি জোড়ায় মন বেদনা, আল্লাহুম্মা আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, ঠিক কিনা? জবান খুলে ঠিক কিনা? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা, আমরা গোনাগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা যদি নাহি কর, ক্ষমা যদি নাহি কর, মালিক তোমার জিকির চর বনালা ইলাহা, আসমান জমিনে কল্লা পাহাড় পর্বত গৈরুল্লাহ, শুধু মাবুদ এক আল্লাহ বল, শুধু মাবুদ আমার নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা আমি গোলাম তোমার হে ফরওয়ার, গোলাম করে রেখো আমারে। আমরা কার গোলাম? আরো জোরে বলেন, আমরা কার গোলাম? দেবদেবীর গোলাম নেই কোনো, বুঝেন নাই মনে হয়। আমরা কার গোলাম? আরো জোরে, কার গোলাম? আমি গোলাম তোমার হে ফরওয়ার, গোলাম করে রেখো আমারে, করো না কবু ভিখারি আমায়, দুনিয়ার কোন মানুষের দোয়ারে, আমি গোলাম তোমার হে ফরওয়ার, আমি গোলাম হে ফরওয়ার, গোলাম করে রে
দেখো আমারে করুণা কবো ভিখারি আমায় দুনিয়ার কোন মানুষের দোয়ারে করুণা কবো ভিখারি আমায় দুনিয়ার কোন মানুষের দোয়া খালিক তুমি মালিক তুমি আল্লাহ তুমি তো আমাদের পালনেওয়ালা ও গো আল্লাহ তুমি পালনেওয়ালা দাও তৌফিক কাটাতে জীবন তোমার খুশির তরে আমি গোলাম তোমার হে ফরোয়ার আমি গোলাম হে ফরোয়ার গোলাম করে রেখো আমার তোমার হাতে মুদের রিজিক করুণা কবো প্রভু বিক সুবহানাল্লাহ রিজিকের মালিককে আরো জোরে বলেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হয়েছে দেবী মা আসার কারণে নাকি জগতে ফল ফসল বেশি হয়েছে আসলে সত্য নি কথা যে নিজে মাটির থেকে কুচা ভাত খাইতে পারে না হে বলে গাছ লাগাইব আসেন যুক্তি আমরা কি হেই জাতি নি কোনো বুঝেন নাই চিন্তা করেন জাতিতে মুসলমান ধর্মে হিন্দু আসে না নাই তারার দ্বারা দেশ এবং জাতি উন্নয়নের কোন সিস্টেম আছে বুঝেন নাই মনে হয় মাইকম্যানের কাম যদি গরু রাগ কলের কাছে দেন আপনি এখন মাইকের ইউনিট থাকব না যাইব বুঝেন নাই থাকব না যাইব এই যে বক্তব্য দিল মুসলমান হইয়া হিন্দু ধর্মের পক্ষে এটা কি মুসলমান আরো যে বলল মুসলমান তার দ্বারা দেশ জাতির উন্নয়ন আছে না গেছে যদিও করে বরকত আরো জোরে বরকত বরকতের মালিক কে রিজিকের মালিক কে এই ত্রিজগতে যদি হাবিবে কিবরিয়া না আসতেন এই দুনিয়ার ফল প্রসাদ কোনো কিছু হইতো সেই জন্য কবি নজরুল ইসলাম বলে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় সাগর তাসে দেখবে যদি আয়ের সাগর দেখবি যদি কেউ বর্মতলের মানুষ কি এই কবি নজরুলের এই কবির বাসাটায় খুশি না বেজার এটার ভিতরে আমার নবীর প্রশংসা আছে না নাই তো গাইতে সমস্যা আছেনি না সরকার সরকারের পক্ষ থেকে কেউ আমরা গলা চিপ দিয়ে ধরবো দুনিয়ার সাধারণ মানুষ গাইতে অসুবিধা আছে আরো জোরে অসুবিধা আছে জবান ছেড়ে দিয়ে বলা যাবে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় রে সাগর তাসে দেখবে যদি সাগর তাস দেখবে যদি দুলির দরাবে জয় করিয়া দিল রে লাজ আজকে কুশির ঢল নেমেছে দুশর সাহারা সাগর তাসে দেখবে যদি আয়রে সাগর তাসে দেখবে যদি ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের
प्रिय मोहम्मद एलो रे दुनिया रे सागर तस देखबे जदि आय रे सागर तस देखबे जदि देखा मैं मायर कुल दूले शिशु इस्लाम दूले देखा मैं मायर कुल दूले शिशु इस्लाम दूले कोची मुके शहादतर बानी से सोनाया रे सागर तस देखबे जदि आया रे सागर देखबे जदि आसके जत पापियों तापी सब गुनाहर फेल मापी ठीक की ना जबान खोले ठीक की ना आसके जत पापियों तापी सब गुनाहर फेल माफी दुनिया होते बे इंसाफी जुल्म नीलो रे बिदाया रे सागर तस देखबे जदि आया रे सागर तस देखबे जदि आय त्रिभुवनेर प्रिय मोहम्मद एलो रे दुनिया रे सागर देखबे जदि आय रे सागर तस देखबे जदि মারহাবা কি হবে না অন্য ধর্মের ব্যাপারে আঙ্গ মুসলমানের আছে এভাবে খাপ খাইতে রইছে ভূত খাওয়ার লাগে কি হওয়ার লাগে কথা কেন আমরা কি বুডের দরকার না সবের দরকার বোঝেন নাই মনে হয় কি এর দরকার মুসলমান যেহেতু হইয়া জন্ম হইয়েই গেছি তাইলে জান্নাতি জীবন দরকার বোঝেন না দরকার মনে কষ্ট আছে এখন কাজী নজরুল বলছে যখন এই ত্রিভুবনে আপনার আমার নবী এসেছেন মা মেনার উদরে যখন এসেছেন আসমান জমিন গ্রহ নক্ষত্র এমন কোন আলম নাই এমন কোন সৃষ্টি নাই নবীর আগমনে খুশি হয় আরো জোরে বলেন খুশি হয় যখন মা মেনার উদরে আপনার আমার নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দরাদামে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে এই মাসে আগমন করেছেন আমেনা মায়ের উদরে যখন এসেছেন চারজন জান্নাতি মহিলা মা মেনার ঘরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন কয়জন আর দেবীর ঘরে কয়জন বুঝেন নাই দেবীর ঘরে কয়জন মা মেনার ঘরে কয়জন শুধু মা মেনার ঘরে চারজন জান্নাতি রমণী নয় মুসলমান মা মেনার ঘরে চতুর্পাশে আল্লাহর কোটি কোটি মিলিয়ন ফেরেশতা রব্বে জুল জালাল প্রস্তুত করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ একমাত্র আপনার আমার নবীকে স্বাগতম জানানোর জন্য জবান খুলে পড়েন মারহাবা আর দেবীরে কয় বেটা জানাইছে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মিকাইলের ইসরাফিলের কুচি কুচি ফেরেশতা গাছপালা তরলতা অন্তত গাছের বাঁশ দিয়ে টিয়ে দাঁড়ানো লাগছে বুঝেন নাই মনে হয় আমার আল্লাহ বান্দা বানাইছে এই জন্য আমার আল্লাহ বান্দা বানাইছে এই জন্য এত মায়া করে মহব্বত করে জাহান্নামে দেওয়ার জন্য নয় সুবহানাল্লাহ এবার প্রশ্ন করতে পারেন বর্ম তুলের আমার মা আমার ভাই আমার বন্ধুরা ও সিলেডি হুজুর যদি আমার আল্লাহ বান্দা বান্দি জাহান্নামে না পাঠানোর জন্য আল্লাহ যদি এই মন মানসিকতা থাকতো তাহলে আল্লাহ কেন জাহান্নাম বানাইলেন সুবহানাল্লাহ
এরকম যুক্তি এবং মনের ভিতরে আসেনি বুঝেন নাই মনে হয় আসে না নাই যদি আল্লাহ এত মায়া করে মহব্বত করে মানুষ বানাইলো মানুষই যদি জাহান্নামে যাইতে হয় তাহলে আমার আল্লাহ কেন জাহান্নাম বানাইলেন ও বর্মতলের মানুষ আমার মা জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই জানানগুলা কে জানাবে আলেমরা কে জানাবে আজকে আলেমরা কোন জায়গায় আছে বুঝেন নাই মনে হয় কোন জায়গায় আমি কইলে দোষী বর্মতলের মানুষ কইলে দোষী হইতো বুঝেন নাই দোষী হইতো এই জন্য এই মুহূর্তে আমি বুবা বুবার কোন শত্রু বুঝেন নাই বুবার কোন শত্রু এ জগতের মুসলমান আমি আজ এই মুহূর্তের জন্য বুবা নয় রে আমি এই মুহূর্তের জন্য বুবা থাকব না কেন এই জন্য আজকে দুই দিন হলো বর্মতলের মানুষ ইসলামের ছায়া তলে এসে জান্নাতি জীবন লাভের আশা এই জায়গায় বসেছে আজকে হক কথা না বললে রব্বে জুল জালালের কাঠগড়ায় আমি পারবে শ্রেজা দোষী আছি কিনা আরো জোরে বলেন হে জগতের মানুষ কেন আবার আল্লাহ জাহান্নাম বানাইলেন এই জাহান্নামে কেন আবার মানুষকে পাঠাবেন আমার রবের দরবারে প্রশ্ন আছে না নাই আল্লাহ বলেন বান্দারে আমি রব তোমারে সৃষ্টি করলাম জাহান্নামে দিব না অন্তত মানুষই যাবে এই মানুষের বডিটা আমি এই মানুষের টাকচার আমি আমি রব তৈরি করেছি এই জন্য আমি রবে তাদের এই মানুষের টাকচার আমি কখনো জাহান্নামে দিব না বরং কুত্তা বিলাই শুকুর বানাইয়া জাহান্নামে দিব এখন কুত্তা বিলাই শুকুর যদি মানুষ হয় এবার বলেন আল্লাহর আইনে না মানুষের খাসিয়তে বুঝেন নাই আল্লাহর আইনে না মানুষের খাসিয়তে বিশ্বাস আছেনি বুঝেন নাই বিশ্বাস আছেনি এ বর্মতলের মানুষ শুনো আজ যারা মুসলমান হইয়া দেবী মার জন্য শুভেচ্ছা জানাও বলো তোরে মুসলমান তোমার ঈমান আছে না গেছে 100 রাকাত তাহাজ্জুদ আছে না নাই বুঝেন নাই নাইও বুঝুন নাই কারণ কি আরে ঈমান দেবীর কাছে কার কাছে আছে নিও এ বর্মতলের মুসলমান আজকে মুসলমান হইয়া কিভাবে যাও দুর্গা পূজায় ওই দুর্গা পূজায় গিয়া দুর্গা মারে শুভেচ্ছা জানাও আর ক দুর্গা মা তোমার জিব্বাটা বাইরে রয়েছে তোমার জিব্বার কাছে আমার কথাটা দিলাম মাগো ও মা আগামী ইলেকশনে যাতে আমি ফাঁস করতে পারি তুমি চাইও বুঝেন নাই কয়নি কয়নি মাগো তুমি আচ্ছা মায়ের চোখে দেহে এর সামনে নুন দিছে না কাঁচামরিচ দিছে বুঝে কথা কয় না বুঝে জিব্বা যে একটা বাই করছে আর ভিতরে নেয় বুঝেন নাই ভিতরে নেয় এ বর্মতলের মানুষ যে নিজের হেফাজত করতে পারে না অন্যের উপকারে আসতে পারে না তারে খোদা মানা যায় তার কাছে কোনো কিছু চাওয়া আশা করা যায় কারণ তারই ফিসিদা বাস বুঝেন নাই তার ফিসিদা কি সৃষ্টি জগৎ তবির জন্য পাগল আর দেবী মারে বাস দেওয়ার জন্য বাজারের বাস পাগল বুঝেন নাই মনে কিন্তু আপনাকে রাগ নেই এবার আপনারা বলেন যার জন্য জগৎ পাগল হয় তার জন্য মোরা পাগল কিনা আমার আম্মারা পাগল নেই আমার বাবারা পাগল নেই সবাই পাগল তিনি হচ্ছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার দেবী মারে বাঁশ দেয় আর আঙ্গনবীরে স্বাগতম জানায় খুশি না বেজার ধর্ম হেডা বালা না এটা বালা কথা কয় না কোনটা বালো তাহলে মুসলমান হয় মুসলমান করে জন্ম নিয়ে আজকে যারা দেবী মায়ের পূজায় শুভেচ্ছা জানায় স্বাগতম জানায় দেবী মার কাছে আশ্রয় চায় এবার আপনারা বলেন ওই আশ্রয়ের জায়গার ভিতরে আমার আল্লাহ তুই মুসলমানের সাথে আছ না নাই আরো জোরে বলেন নাই 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 কারণ সে প্রথম কলমা পড়েছিল লা ইলাহা তাওহীদের বাণী নিয়ে ঈমান এনেছিল
এবার গায়রুল্লাহর প্রশংসা করে গায়রুল্লাহর কাছে চাওয়ার কারণে তার ঈমান আসে না গেছে। আরো জোরে বলেন, সেই জন্য মুসলমান সাবধান, মুসলমান সাবধান। আমার নবী কত মায়ার নবী, দয়ার নবী রে, যারা নূরানী চেহারা একবার যদি স্বপ্ন যুগে দেখে জগতের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? ও বর্মতলবাসী, এই যে বর্তমান ফেতনার জামানা, মুসলমান হইয়া আর যাইবেন নি, আর যাইবেন নি, গেলে ইমানও নাই। যদি চিল্লা ৩০টাও লাগানো হইব নি, বুঝেন না, হইব নি কেন? আল্লাহ না মানিয়া গায়রুল্লাহকে গ্রহণ করার ইমান কি হয়ে গিয়েছে? সাবধান হও, এখনো সময় আছে রে। গায়রুল্লাহর পূজা বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহর প্রতি এক রাসূলকে মহব্বত করিয়া রাসূলকে মানিয়া ঈমান আনিয়া তওবা করো, আমার আল্লাহ তোমার বাকি জীবনের গুনাহ মাফ করে দিবে। আমরা তওবা করতে চাই কি চাই না? এই জন্য এই নয়, সকালে আল্লাহ মানছ, বিকালে দেবীরে মানছ, এইরকম যদি তুমি করো, তুমি শত ঈমান আনো, আর ঈমান তোমার হবে। বুঝে আইছেনি? ঈমান আর হবে, তাহলে দেবীর পূজা করা যাবে, যুবক যাওয়া যাবে, যুবক তার কাছে কোনো কিছু চাওয়া যাবে, তাদের কোনো প্রসাদ খাওয়া যাবে, তাদের কাছে কোনো কিছু চাওয়া যাবে, বুট চাওয়া যাইব। হ্যাঁ, দুনিয়ার স্বার্থে, কিসের স্বার্থে, কিসের স্বার্থে? কিন্তু দুনিয়ার স্বার্থে আপনি চাইবেন কিভাবে? চাওয়ার কোয়ালিফিকেশন আছে না নাই? মাগো তুমি আমার ভোট দিও, হইব মারতে জীবন লইয়া টানা টানি, কারণ ৭ দিন ঘরে মারে ঠেলে পানি চলে দিব, আর এটা সাথে আরো ১০ জন মরবা আছে না নাই? এ জগতের মানুষ, আমার নবী যখন এই দুনিয়াতে আসেন, কোনদিন শুনছেননি নবী কুরু কুরআন হাদিস আসমা কিয়াস, নবী যে দুনিয়াতে মিলাদ গ্রহণ করেছেন, কেউ বলতে পারবে না নবী আসার কারণে মানুষ মারা গেছে, আসেনিও? কেউ বলতে পারবে না নবীজি দুনিয়া থেকে সিরাত গ্রহণ করেছেন, মানুষ মারা গেছে? বুঝেন নাই? কোন কোরআন হাদিসে যত বড় সাইকুল হাদিস হোক, কেউ দেখাতে পারতো নবী যখন সিরাত গ্রহণ করেছেন, নবী যখন সিরাত গ্রহণ করেছেন তখন কেউ মরে? নবী যে যখন আগমন করেছেন এও মরে? আহা, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ আসেনি বরমত, আসেনি? ও আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইতিহাস সাক্ষী দেয়, কোরআন সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, ইজমা কিয়াস সাক্ষী দেয়, বড় বড় তাফসির কারক সাইকুল হাদিসরা সাক্ষী দেয়, নবী আসা এবং যাওয়ার ভিতরে কোন মানুষ মরে? কোন মানুষ মরে? মা দুর্গা যখন এই দুনিয়াতে আইছে, মানুষ মরছেনি? কথা বলে আইছেনি? এই যে এসেছে, আসতো মানুষ মারছে, যাইতো মানুষ, আসতে মানুষে হুগনার মধ্যে তাওয়ায় মারছে, আর যাওয়ার সময় পানির মধ্যে সুবায় মারছে। এবার আপনার এখন আইতেও গজব যাইতেও, বুঝেন নাই, আইতেও গজব যাইতো। সেই জন্য আমার আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা, গোটা সৃষ্টি জগতের জন্য কি হিসাবে পাঠিয়েছে? রহমত। আরো জোরে, তাহলে দেবীরে পাঠাইছে কি হিসাবে? কেউ কই তারব নি, মুসলমানে কেউ কই তারব নি। তাহলে কি লেগে যাও যুবক, কি লেগে যাও এই পূজার ভিতরে বড় লঙ্গ নাচ দেখার জন্য? আরে যুবক, ধ্বংস হইয়া যাইবা, ধ্বংস হইয়া যাইবা, সাবধান। বলেও ঈমান হারা হইও না, ঈমানের বাজারে আগুন, ঈমানের বাজারে, আরো জোরে, ঈমানের বাজারে। এবার আসুন হুজুর, ঈমানের বাজারে আগুন কিভাবে হয়? ঈমান তো ঈমানে, ঈমান তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঈমানের বাজারে কিভাবে আগুন? কইতাম নি, কয় না, কইতাম নি, ঈমানের বাজারে আগুন লাগাইছে আহলে হাদিস, আছে না নাই? বর্মতন আছে নি? ঈমানের বাজারে যদি আগুন লাগায় প্রথম আহলে হাদিস, তারপরে অন্যান্য মানুষ,
আহলে হাদিস নাম শুনছেন নি বুঝেন নাই আমি কই আহলে হাদিস আপনারা কি তা কোন জানি না হ্যাঁ বুঝেন নাই মনে হয় এর বিষয়ে পরে যাচ্ছি আগেরটা শেষ করি আমার আল্লাহ মানুষ বানাইছেন মনের মতন করে মানুষকে সাজাইছে দুনিয়াতে পাঠাইছে মানুষ মন আনন্দে চলেছে ঈমান এবং আমলের সাথে আমল করতে করতে মালিকের জান্নাত পর্যন্ত যাবে রে কিন্তু যারা দেবীর পিছে ঘুরে দেবীর পূজা করে তারা দেবীর পাশে যাইতে 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 সাগরে পানি সুবা খাইয়া মরে শান্তি আর বুঝেন নাই শান্তি আর এখন আমগো দেশের বড় বড় নেতা কেতারা যারা মুসলমান বিধর্মী বলি নাই যারা মুসলমান আচ্ছা বলেন যত নেতা আছে এর ভিতরে মুসলমান আছে না নাই হুজুরে বলেন আছে না নাই আমি আগেরটা শেষ করি পরে ফাসেরটা কই আপনারা শুনবেন নি বুঝেন নাই শুনবেন নি আচ্ছা বলেন তো এই মহারাষ্ট্রকে আমাদের এই বাংলাদেশকে যদি বলেন মহারাষ্ট্র পরাক্রমশালী তাহলে গুনাহ আছে না নাই বুঝেন নাই আছে না নাই সমস্ত প্রশংসার মালিক কে সর্বোচ্চ শক্তির মালিক কে আরো জোরে কে এখন যদি বলে এই গোটা রাষ্ট্র পরাক্রম শক্তিশালী তাহলে আল্লাহর সঙ্গে শরীক করে কি করে নাই বুঝেন নাই করে কি করে নাই যে শরীক করছে হে কি ওর শান্তিতে আছে সে তো মুসলমান সে কি নাম কইলে তো মারবো মানুষে নাম কইলি তা কইতাম নি না থাকতো হ্যাঁ আরে কইতাম নি এই যে বেনজির আহমেদ উনি কোন পদে আছে আপনারা তো জানেনই উনি হিন্দু না মুসলমান বুঝেন নাই হিন্দু না মুসলমান উনি প্রশাসনিক ভাবে ওনার দায়িত্ব শক্তিশালী ছিল না দুর্বল ছিল বুঝেন নাই মনে হয় পরাক্রমশালী এই যেই কথা বলেছে সে শিরিক করেছে যদি মুসলমান হয় তওবা করে আবার মুসলমান হতে হবে কি না হে জগতের মুসলমান এই যে কথাটা বলেছে আমার আল্লাহর সঙ্গে লাগাইয়া শিরিক করেছে যদি তার সঙ্গে সঙ্গে তোমরাও সমর্থন করো এবং ঠিক বলো আমার মতন তাহলে তোমরাও তওবা করতে হবে বুঝেন নাই হুজুরে মুনাজাত ধরেনি হুজুরে মুনাজাত ধরে না যখন দোয়া করে আল্লাহ তার মা বাবার জান্নাত দাও তখন আমরা পরে কি কই বুঝেন নাই আরো জোরে কি বলি এই যে আমিন মানে কি হুজুরের আগের যে কথা বলছে কথার সাথে আমি সমর্থন বুঝেন নাই সমর্থন খেয়াল করবেন সমর্থন আর উনি বলছেন যে এই রাষ্ট্রটা বাংলাদেশটা নাকি মহাপরাক্রমশালী হয়েছে নাউজুবিল্লাহ আসছেন দূরে এখন তারার সাথে শ্রোতা হইয়া যারা ঠিক বলতে যারা মুসলমান আছে তারা ঈমান আছে না গেছে আরো দূরে আছে না গেছে একের দুশে হাজার মানুষকে তুমি ঈমান হারা হারাছো আজকে তোমার কারণে কেউ জানে না কে কখন তওবা করবে ঠিক কি না তাহলে তুমি আগে তওবা করো আর তোমার তওবার সঙ্গে জাতিও তওবা করবে আজকে তোমার একটা কথা বলার কারণে সবাই সমর্থন দিয়েছে যে সমর্থন দিল এই যে কথা হেড়াই সুদ কাইলে যে দোষী সাক্ষী থাকলে চিয়া ভাই সেটা যে বেড়ায় নিয়েছে বুঝেন নাই মনে হয় তাহলে হেড়ার সাথে এটা মিলান তুমি বলেছো আমরা সমর্থন দিয়েছি একের দোষে সবাই বুঝেন নাই সবাই কেউ বুঝা কইছে আর কেউ তাহলে এই বেফাহেস কথাগুলা অন্তত আপনারা জ্ঞানী লোকের দ্বারা হয় না এখনো সময় আছে তওবা করো মাফ করবেন কে তুবু ইলাল্লাহি তওবাতুন নসুহা এই জন্য আমার নবী বলেছেন উম্মত সকালে 100 বার তওবা করো বিকালে 100 বার তোমার গুনাহ থাকার আর কোনো সম্ভাবনা মারহাবা কইতেন না আমার নবী আমরারে রহমতের দুয়ার আগায় দিছে না ফাসায় দিছে বুঝেন নাই আগায় না ফাইসাইয়া তাহলে নবী এমন নবী আমরা সেই নবীর মত বর্মতের মানুষ খুশি না বেজার আর একটু আগাইতাম সামনে আর একটু আগাইতাম নি এখন আমনে মুসলমান সভাপতি সাহেব মহোদয় মুসলমান সভাপতি যদি এখন কয় যে দুনিয়ার কোন মুসলমানের কোন কর্মকাণ্ডের কারণে
সভাপতির একটা কর্মকাণ্ডের কারণে কি আমি মুসলমান ধর্ম বাদ দিয়ে দিব? বলবো তাহলে বোঝা যায়, তাহলে বোঝা যায় আমাদের ইমানের বাজারে কি লাগছে। ইমানের বাজারে কি লাগছে, আরো জোরে কি লাগছে। আগুন নিবে না, নিবে না রে, ঠিক না? আগুন নিবে না, নিবে না রে, ওরে কি আগুন জ্বালাইছে বন্দে আমারি মনেতে, আগুন নিবে না, নিবে না রে, ঠিক না? জ্বালাইয়া ফিরিতে আগুন ফুরাইয়া মারছে, মুসলমান হইয়াও আমার ধর্মের দুশ্মনী করে, ঠিক না? ওরে মানি না, মানব না তোমায়, তাকো তুমি যে সরকার, আমি মানি না, মানি না রে, আগুন নিবে না, নিবে না রে, ঠিক না? সাসাই কয় হুজুর এই আলোচনা ডেলি টিভি ধুনি আর কনের দরকার, সাসা আমি আসিনি আপনার সাথে আর কওয়ার দরকার। এ জগতের মুসলমান কেন বললাম, যদি আমি একটু আগুন না দিয়া যাই, ইমানের বাজারে যে আগুন না লাগছে এই আগুন নিবার কোনো সম্ভাবনাই, বুঝেন নাই? সম্ভাবনাই। এবার আমি আর একটু আগে যাই, যাইতাম নি আলেমরার ওয়াজে মানুষ হেদায়ত হয় কি হয় না, বুঝেন নাই হয় কি হয় না? এই যে ডিজে পাঙ্কা পাঙ্কা কয়, পাঙ্কা পাঙ্কা আসেনি, বুঝেন নাই আসেনি? আরে কথা কেন, এই পাঙ্কা পাঙ্কা আসেনি? যারা পাঙ্কা পাঙ্কা হনে যুবক হাত তোলা দেওয়া আসেনি? নাই মারহাবা কর না, এখন তো জান্নাতের বাগানে শয়তানও নাই হেতারাও, শয়তানও নাই হেতারাও, তাহলে ফাঙ্কা ফাঙ্কার পক্ষে আমরা? এই যে ফাঙ্কা ফাঙ্কা ডিজে বাজি হয় হাজার হাজার মানুষ হয়, হয়নিও বুঝে না, হয়নি? এই মানুষ কোনো দিন নমাজি হইছে, বালা হইছে, বুঝেন নাই মনে হয়? আজকের ওয়াজে মানুষ ভালো হইব না খারাপ হইব, বুঝেন নাই? ইমান তাজা হইব না নরম হইব? এ জগতের মুসলমান বুঝো না কেন? আচ্ছা আচ্ছা আপনার সাথে আমি আছি, এরপরে আচ্ছা আপনি যাইয়েন না বইয়েন, মাশাআল্লাহ মারহাবা, আমিন কোন সবাই আমিন, সাজা সাথে আসেনি? ও আসেনি? ও কোন নারে থাকবি, নারে থাকবি, মারহাবা কর। তাহলে সাজার সাথে আমরা সাজা গুন্নি ভাই দিছি, টেনশন করেন না। এবার আমরা আগের জায়গায় যাই, আগের জায়গায় যাওন লাগবো নি। আল্লাহ মায়া করে মানুষ বানাইছে জান্নাত দেওয়ার জন্য, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আজকের এই মাহফিলটা সাজানো হয়েছে মানুষ যেন নাজাতের পথ খুঁজে পায়, মুক্তির পথ খুঁজে পায়, ঠিক কি না? আর কোন উদ্দেশ্য নাই বর্মতলবাসীর মানুষ। আমার আল্লাহ কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আমানু কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার নারাও ওয়া কুদুহা আন-নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। এই আয়াত আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ আগে শোনো, ও মালিক কি বলবা বলো। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদারগণ আগে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজন আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কে বলতাছেন? আরো জোরে কে বলতাছেন?
ইমানের বাজারে আগুন মানে জাহান্নাম, আগুন মানে এবার সেই জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আমার আল্লাহ আর একটু টুকরার ভিতরে বলতে লাগলেন, আল্লাহ বলতাছেন এই জন্য তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি রব হুকুম দিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তোমাকে তোমাদেরকে আদেশ করলাম, ওয়াকুদুহান্না সুবাল হিজারা, এই জন্য আমি আল্লাহ বলেছি জাহান্নামের আগুনের লাকড়ি, জাহান্নামের আগুনের জ্বালানির মাধ্যম হবে মানুষ আর পাথর। কি হবে মানুষ আর? বর্মতলের মানুষ আগুন জ্বালায় বাতার দিয়া না লাকড়ি দিয়া, বুঝেন নাই মনে হয়, কি দিয়া? আরো জোরে কি দিয়া? এ বর্মতলের মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? আরো জোরে বলেন বাঁচতে চাই কি চাই না? আজকের মাহফিলের উদ্দেশ্য হলো যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচি, ওই পথের নির্দেশনা করা, ঠিক কি না? এই আগুনে আমার আল্লাহ বলতে লাগলেন ঠিক দুনিয়ার আগুনের জ্বালানির মাধ্যম যেইভাবে হয় লাকড়ি এবং কর্কটা, এই জাহান্নামের আগুনের জ্বালানির মাধ্যম হবে মানুষ আর পাথর। মানুষ আর? আরো জোরে বলেন মানুষ আর, আরো জোরে বলেন মানুষ আর। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না, ঠিক না? আল্লাহর ভয় আছে নাই জবান খুলে পড়েন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কব পথ ভুলে যায় না, জোরে যাদের হৃদয় আছে তারা কব পথ ভুলে যায়। রাতে রাধারে যারা সেজদাতে দু চোখের অশ্রু নদী যেন বয়, ঠিক না? রাতে রাধারে যারা সেজদাতে দু চোখের অশ্রু নদী যেন বয়, চলো নার হাত চানি যত আসুক পেছন পিরে তাকায় না, বলেন যাদের হৃদয়ে আছে ওই তারা কব পথ ভুলে যায় না, জোরে যাদের হৃদয়ে তারা কব পথ ভুলে যায়। দিন কায়েমের পথে জানায় বিচল তারা হলো আল্লাহর প্রিয়জন, ঠিক না? দিন কায়েমের পথে আজকে যারা আছে আজকে তাদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে, আজকে যদি এই কোরআনের পাখিগুলা জেল থেকে বাংলার জমিনে আবার বাইরে হইতো তাহলে দুনিয়ার কোন মানুষ ইমান হারা হইতো, ইমান হারা হইতো। দিন কায়েমের পথে দাঁড়ায় বিছল তারা হলো আল্লাহর প্রিয়জন, বল দিন কায়েমের পথে দাঁড়ায় বিছল তারা হলো আল্লাহর প্রিয়জন, বাতিলের কাছে তারা বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ যাদের হৃদয়ে আছে তারা কব পথ ভুলে যায় না, জুড়ে যাদের হৃদয়ে আছে তারা কব পথ ভুলে যায়। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গিন, ঠিক কিনা? কোরআন সুন্নাহ যেখানে বর্মতলবাসী, আরো জোরে কোরআন সুন্নাহ যেখানে বর্মতলবাসী,
কুরআন সুন্নাহ দেখানো নাই আমরো হেরার আলো দাজার হৃদয় রঙিন হাতে আল কুরআনের দীপ্ত সঙ্গিন সতের পথে যারা নিবেদিত প্রাণ বলেন সতের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু বয় শত্রুকে কবু বয় বলেন যাদের হৃদয়ে আছে তারা কবু পথ বলে যায় যাদের হৃদয়ে আছে তারা কবু পথ বলে মারহাবা কইতেন না আরো জোরে বলেন মারহাবা এবার আসুন মূল আলোচনায় যাই আল্লাহ বলেন জাহান্নামের আগুনের জ্বালানোর মাধ্যম হবে মানুষার বুঝেন নাই মানুষার আপনারা বুকে হাত দিয়া বলেন জাহান্নামের লাকড়ি হতে চান কি চান না চান কি চান না জাহান্নামের লাকড়ি হতে চাই আল্লাহ আমগোর বাঁচাও আমিন কন আরো জোরে আমিন কন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই যে আপনি আমাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখালেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো বড় বিথু আমরা বড় নাফরমান আমরা বড় গুনাহগার মাবুদ গো আমরা তো জাহান্নামে যাব এরপর কেন রব্বে জুল জালাল ওয়াল ইহসান বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সুবহানাল্লাহ আমার নবী বলেন সাহাবারে মনোযোগের কান লাগায় শুনো জাহান্নামে সর্বশেষ একটা দরওয়াজা আছে জাহান্নাম হলো সাতটা জান্নাত হলো আরো জোরে জাহান্নাম জান্নাত আপনারা আড়ে না সাথে আহা আড়ে না সাথে আমার নবী বলেন সাতটা জাহান্নাম আছে সাহাবি এই সাতটা জাহান্নামের সর্বশেষ একটা দরওয়াজা আছে এই দরওয়াজায় যারা প্রবেশ করবে তাদের কি হালত হবে একটু শুনো মারহাবা জান্নাতে জীবনের আশায় এসেছো বর্মতলে আজকের এই মাহফিলে মনোযোগের কান লাগা মানুষ আমার নবী কয় সাহাবা যারা এই সর্বশেষ জাহান্নামের দরওয়াজায় প্রবেশ করবো রে ঢোকা মাত্রই তারা দেখবে সত্তর হাজার আগুনের পাহাড় কত হাজার আরো জোরে হাদিসটা শিকার দরকার আছে না নাই না আবার কইবেন হুজুর ডর দেন না আমরা জাহান্নামে ডরাই না কইবেন কোন কথা আমি কি আপনারা ডর দেহাই ডর দেহাই কে বুঝেন নাই দেখেন আমার কিন্তু বিহদ বালেন না যে হুজুর হেবাড় আইছে এতলাটে এবার রাঞ্চি ভাই বাবা দাওয়াত করে বেড়া রাঞ্চি বেড়া আমরা জাহান্নামে ডর দেহ আমরা ডরাই না আমরা আল্লাহরে ভয় ভাই কি না আরো জোরে বলেন ভাই কি না আল্লাহর রাসূল ফরমান সাহাবা যারা এই জাহান্নামের দরজায় প্রবেশ করবে সত্তর হাজার আগুনের পাহাড় দেখবে ও সাহাবা শুধু তাই নয় রে সাথে সাথে সত্তর হাজার এরকম মাঠ দেখবে ময়দান দেখবে সব গোলা আগুনের এই মাঠের সঙ্গে বড় বড় নদ নদী থাকবে এই নদ নদীগুলো সত্তর হাজার এই নদ নদীগুলো কিসের তৈরি আরো জোরে আরো জোরে আগুন নিবে না নিবে না রে চাচা আসেনি আসেনি চাচা আসেনি মারহাবা এই সত্তর হাজার নদ নদী থাকবে সত্তর হাজার নদ নদী কিসের আরো জোরে এবার আসেন নবী আবারও বলতে লাগলেন সাহাবা শুনো এই নয় আরো আছে আবার দেখা গেল সত্তর হাজার বড় বড় শহর থাকবে কি থাকবে সবগুলা শহর হলো আগুনের কিসের
শহরের বাড়িগুলো আম গো নীলফামারীর জমিনে, আম গো নীলফামারীর জমিনে যারা বড় বড় বাড়ি বানাইছে, যারা বড় লোক তারা কয় কি বার সিলভার, কি কয় বুঝেন নাই, কি বার আরো জোরে কি বার সিলভারের টিয়া কি হুদুদি হইছে, আপনারা কি বুঝে আইয়ে না কি আইছে, হয়তো ঘুষে না হয় সুদে কিনা আর না হয় কলমের টেলা, কিসের টেলা কো বুঝেন নি আপনারা, সিলভারের টাকা হয়তো সুদে না হয় ঘুষে আর না হয় কলমের, কলমের আর না হয় ল্যাপটপের দুইটা করি যথেষ্ট ঠিক কিনা। আমার নবী বলে এ সাহাবী ওই সিলভারের সুদ ঘুষের বাড়ি না, সিলভারের বাবার বাবার বাবা সদ্য গুষ্টি যদি সিলভারের এক টাকা হারাম খায় তারাও এই বাড়িতে থাকবে, এই বাড়িতে তাহলে সুদ কান যাইব, বাড়ি একটা দেয়া লাগবে, আল্লাহ খাইবেন নিও, আল্লাহ যা করে বাড়ি একটা দেয়া লাগবে, সুদ খামু তো না কর না গা, সুদ খামু। এ বর্বরতনের মানুষ সময় কম, সংক্ষেপ সংক্ষেপ কথা বলে যাচ্ছি, মনোযোগ আকর্ষণ। 70,000 শহর থাকবে, সবগুলা বাড়ি থাকবে কিসের তৈরি, মনোযোগ আছে না নাই। আবার প্রথমে যাই জাহান্নামের গেটে প্রবেশ করবে, 70,000 আগুনের পাহাড় দেখবে, 70,000 আগুনের মাঠ এবং ময়দান দেখবে, 70,000 বড় বড় নদ নদী থাকবে, 70,000 শহর থাকবে, 70,000 শহরের ভিতরে বাড়ি থাকবে, সবগুলা কিসের, আগুন নিবে না কয় না, নিবে না না কইতে ফাঙ্কা ফাঙ্কা, এটা কইলে ভালোই বলি সব হইব নি, আমরা কোন উদ্দেশ্যে কইতেছি আগুন নিবে না, ইমানের বাজারে কি লাগছে কথা কি লাগছে। আসেন মূল আলোচনায় যাই, এবার 70,000 বাড়ির ভিতরে 70,000 কামরা থাকবে, রুম থাকবে, বড় বড় বিল্ডিং যারা ইউজ করে পার্সোনাল রুম আছে না নাই, আর জবান খুলে আছে না নাই, পার্সোনাল রুম থাকবে গো। এই পার্সোনাল রুমের ভিতরে এই রুম গুলো আগুনের তৈরি, আবার এই ঘরগুলোর ভিতরে এক একটা সিন্দুক থাকবে, সিন্দুক আছে না নাই, কালকে রাত্রে যখন ভাত খাইতাম যাই মশিউর ভাইয়ের ঘরও দেখি স্টিলের একটা সিন্দুক, ভাই আসেনি মশিউর ভাই আসেনি 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 দেয়া যায়নি, বেটারে স্টিলের কি আছে কথা কথা কি আছে, ও আমি দেখে গেছি মিস হত হয়েছিল, এই বড় বড় সিন্দুক থাকবে, এই সিন্দুকের ভিতরে শুধু একটা সিন্দুক নয়, এইভাবে 70,000 শহরে 70,000 আগুনের বাড়ির ভিতরে 70,000 রুম থাকবে, 70,000 সিন্দুক থাকবে সবগুলা। আরো জোরে আমি হাদিস বলছি যেন আপনারা সহজে বুঝেন, সবগুলা থাকবে আগুনের, এক একটা সিন্দুকের ভিতরে আজাব থাকবে 70,000, কয় হাজার কত হাজার কয়টা সিন্ধুকে, তাহলে 70,000 সিন্ধুকে 70,000 আজাব থাকবে, এক একটা সিন্ধুকে কত কোটি মিলিয়ন আজাব আছে গণনা করা সম্ভব, আল্লাহ মালুম আল্লাহই ভালো। এই 70,000 সিন্ধুকের ভিতরে 70,000 আজাব থাকবে রে মুসলমান, একটা সিন্ধুকের ভিতরে যে 70,000 আজাব থাকবে, একটা আজাবের সঙ্গে আরেকটা আজাবের কোনো মিল, আর জোরে বলেন মিল। ইডেন কলেজ আছে না নাই কথা কয় না, কলেজ আছে নি ডাহা, কি কলেজ আরো জোরে কি কলেজ, মরসেনি মরসেনিও মরসেনি, আহা বেহেফন আছে নি কি, মারামারি দেখছেন নিও, এই মায়ের শাস্তি আছে না নাই, মায়ের কি সুবিধা না অসুবিধার ভাবে আরম্ভ হয়েছে। এ জগতের মুসলমান সাবধান হও, 70,000 আজাব থাকবে, একটা আজাবের সঙ্গে আরেকটা আজাবের মিল নাই, বিষ খায়া মরলে একরকম শাস্তি, ফাঁস দিয়া মরলে একরকম শাস্তি আছে না নাই, আরো জোরে কোন আছে না নাই, এই যে শাস্তি গুলা একটা শাস্তির সঙ্গে আরেকটার মিল নাই, 70,000 সিন্ধুক থাকবে, এক একটা সিন্ধুকে 70,000 আজাব থাকবে, একটা আজাবের সঙ্গে আরেকটা আজাবের কোনো মিল, এগুলা কে ভুগ করবে,
এগুলা কে বুক করবে দরকার আছে না জানা মানুষ কে বুঝেন নাই কে কোন মানুষ মুসলমান কোন মানুষ বুঝেন নাই কোন মানুষ কিসের কারণে গুনার কারণে কিসের কারণে সেই জন্য যারা দুনিয়া থেকে জান্নাতে জীবন লাভ করে তাদের না আছে কবরে ভয় না আছে হাসরে ভয় না আছে মিজানে ভয় না আছে ফুলসেরাতের ফুলে ভয় এই ফুলসেরাতের ফুল 30,000 বছরের রাস্তা চুলের চেয়ে চিকন হীরার তার বাড়িতে দাঁড়াল এমন কোন উম্মতে মুহাম্মদের সাধ্য নাই হেঁটে হেঁটে পারে দিতে যদি জান্নাতি জীবন নিয়ে কবরে যাও ফুলসেরাতের ভয় মুমিনের অন্তরে থাকবে আর দূরে থাকবে এবার নবী আলোচনা যখন করলেন কিছু কিছু সাহাবা বেহুশ আল্লাহু আকবার বলতেন না এবার নবীও বলছে আমিও বলছি খেয়াল করবেন নবীও বলছে নবীর আলোচনায় সাহাবে বেহুশ আমার আলোচনায় সবই জাগিয়া আছে না নাই মেঘ তো কালকের থেকে শুরু হয়েছে রহমত কার বুঝেন নাই কার মেঘরে কি আপনারা দুশ্মন মনে করেন না ওই দুর্গা ওই আপনারা মনে করেন পূজার কারণে মেঘ হয় নাউজুবিল্লাহ কইতেন না এই বিশ্বাস থাকলে ইমান থাকবো আমগো মা বোনেরা কই মাগো এই বিশ্বাস নিয়া নামাজ রোজা কইরেন না যদি খালি একবার কন যে পূজার কারণে মেঘ আয় তাইলে ইমানও গেছে আমলও তাইলে এটা কোন যাইতো বরং রব্বুল জালাল যে জায়গাকে পছন্দ করে সেই জায়গায় রব্বুল জালাল বৃষ্টি বর্ষণ করে আরো জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা খুশি না বেজার এই তো আপনারা মেঘ পাইছেন কুদুরা ভারতের কাছে মাহফিল গেছে এটার আগে হুজুর দোয়া করেন আমি কি দোয়া করব সাত আসমান হারিয়ে কোন সময় যাইব আল্লাহর কাছে ঠিক আছে কিন্তু কোন সময় যাইব ঠিক আছে নি কোন তো এটা কোন সময় যাইব আল্লাহ শুনবো এরপরে তো মেঘ দিব ই আশা করে ঘুমবো কেন হাত আমি এখানে সবাই তুলতে হবে সুবহানাল্লাহ 40 জনের ভিতরে একজন আল্লাহওয়ালা মানুষ আছে না নাই কথা কা আছে না নাই তাহলে আমার কথার যুক্তি যে মুক্তি আছে নি তাহলে আমি একা নয় দোয়া করতে হবে আরো জোরে কে সবার দোয়া করে এলাম এরপরে তো মেঘের টেলা কো হুজুর আ মেঘ দিয়ার কমে না মেঘ দিয়া কমে না তো মেঘ আইছে আমরা খুশি না বেজার তাহলে দুর্গা মা আসার কারণে নয় স্বয়ং রব্বুল জালাল খুশি হয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই ঈমান যদি থাকে তাহলে ঈমান মজবুত হবে আল্লাহ যেন তৌফিক দে বলে আমিন এই 70,000 হিসাব দেওয়া হলো সাহাবায়ে কেরাম হুশ ফিরে আসলো নবী আমার বললেন এটা না আরো আছে সুবহানাল্লাহ এটা না আরো তাহলে জাহান্নামের ভয় আপনার আমার অন্তরে আছে না নাই এবার আরেকটা কথা বলছিলাম মকুদুহান নাসু ওয়াল হিজারা জাহান্নামের লাকড়ি হবে মানুষার ভুলে গেছেনি মানুষার আগেরটা কি কইলাম মানুষের কাজটা কইলাম এবার পাথরেরটা শুনবেন নি হ্যাঁ সাসা আছে নি শুনবেন নি এবার বোতলের মানুষ এবার আসেন আমরা চলে যাব ফাতর মানুষে না জাহান্নামের লাকড়ি হবে ফাতর কিভাবে হবে জানার দরকার আছে না নাই সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন কোন এক জায়গায় যাবেন ঈসা আলাইহিস সালাম দেখতে পেলেন যে একটা বিশাল বড় পাথরের পাহাড় জমিন থেকে ঝুলন্ত অবস্থায় সুবহানাল্লাহ এই বাংলার জমিনে বিশ্বব্রহ্মাণ্ডে পাথরের পাহাড় আছে না নাই আস্তা একটা পাহাড় যদি জমিন থেকে ভাসমান হয় আপনি আমি দেখলে চমকে যাব কি যাব না আসেনি এই চমকানো এমন চমকানো হবে আল্লাহর ভয় ভিতরে চলে আসবে ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন বিশাল বড় পাথরের পাহাড় জমিন থেকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে গেল ঈসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে উনি বেহুশ হয়ে গেলেন সুবহানাল্লাহ হুশ যখন ফিরলো হুশ ফিরার সাথে সাথে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে রহমানুর রহিম নাম তোমার আল হো আল্লাহ বলেন রহমানুর রহিম নাম তোমার আল্লাহ
জবান খুলে আল্লাহ রউফুর রাহিম নাম তোমার আল এবড়ার ফাঙ্কা লাগে সাউন্ড কমে গেছে আল্লাহর ডাকতে ডরান আল্লাহর ডাকতে সমস্যা আছে তো বলেন না কেন রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ রউফুর রাহিম নাম তোমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যখন কানলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ঈসা কি হয়েছে গো মাহবুব রে কি দেখলাম কি দেখলাম আজ তো পাথরের পাহাড় জমিন থেকে ভাসমান কয় আল্লাহ কয় ঈসা যা দেখছো সব সত্য এখনো ভাসমান অবস্থায় তা দেখো সুবহানাল্লাহ হেসা হেসা মাথা তুললে দেখে দে জ্বলন্ত অবস্থায় হযরতে ঈসা আলাইহিস সালামের মাথাটা নষ্ট হয়ে গেছে যে কি কইরাম রে কেমনে উঠছে মিলার মধ্যে সুবহানাল্লাহ কইতেন না ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ অনুমতি দিলেন উড়ো পয়গম্বর আপনি উঠেন ঈসা আলাইহিস সালাম একটা লাফ দিয়ে পাহাড়ের একটা পাথরের কোণারে ধরলেন সুবহানাল্লাহ এই ধরার পর উনি উঠলেন গিয়া দেখেন ওই জায়গায় মানুষ সব কালা মানুষ সব বুঝেন নাই মানুষ সব পাহাড়ি মানুষ দলা কম হয় কালা বুঝেন নাই কালা দলা একটা গান বাড়িছে না দিন তুমি বন্ধু কালা বাকি আমি জানি কি আসেনিও গানটা অন্য সকলে মিললে যদি করতে গোলামের ভূত তখন কি গানটা সুন্দর হইব তো কি গান বাড়াইছে তুমি বন্ধু কালা বাকি আমি জানি তারে ভাইলে কইতাম তুই গোলামের ভূত তুই কি এর ভূত বুঝেন নাই তুই কি এর ভূত কারণ তোর বাপের লাইগা গোলামি করছে তোর বাপের বাপ তোর লাইগা গোলামি করছে তোর বাপের বুঝেন নাই মনে হয় আর ফুলা ভান্ডে যখন সুডু দেয় কামাই করে খাওয়ায় কে বাপে না দাদায় বুঝেন নাই কে খাওয়ায় আরো জোরে কে খাওয়ায় আরো জোরে বলেন না তাহলে বাপে কাম করে মাইসের বাড়ি মুনি দিয়া চাকরি করে এই যাই না তোরে খাওয়াইলো তাইলে হন তুই কি এর ভূত বুঝেন নাই তুই কি এর ভূত আরো জোরে কি এর ভূত তো এই লেগে তারে কোন লাগবো যে তুই কি এর ভূত গোলামের ভূত এই জন্য রাগ করছি নিও আব্বারা রাগ করে না আল্লাহ দয় যুবক যারা আছো আব্বা আমার খেদমত করবেন নি হাত তোলা দেন করবেন নি হুজুর একটু দেখে দেন দেন করবো নি তারা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার আলো খাদিসারা আলো আলো ইসলামের শত্রুরা হ্যাঁ শয়তান নারে তাকবীর আল্লাহু আকাশের তারাগুলো যদি নিবে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কোথায় মাগো তোমায় আলোহীন এই আধারে আমি ভালোবাসি শুধু তোমারে মা সবাই আমি ভালো শুধু তোমারে মা আমি ভালোবাসি শুধু আকাশের তারাগুলো যদি নিবে যায় ঝিকিমিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কোথায় মাগো তোমায় আলোহীন এই আধারে আমি ভালোবাসি শুধু মা আমি ভালোবাসি শুধু আমি বুঝছি কি আরে কথা ইয়ে না বিশ্ব ভালোবাসা যেটা বেহায় দিবস আছে না নাই বিশ্ব মা দিবস আছে নি একটা লোক কথা কয় না জাগিয়া মো মুসুর ভাই আছে নি জাগি যাম
বিশ্ব বেহায়া দিবস আছে নি এটারে বাংলাতে কি কয় ভালোবাসা কি কয় আল্লাহ ফুল দোহানের ফুল কইরে একটাও নাই ফুল দোহানের ফুল কইরে একটাও নাই জোরে ফুল দোহানের ফুল কইরে ফুল দোহানের ফুল কইরে এক ফুলের দাম 10 টাকা হইয়া গেছে ফুলাহন রে সিটারি কর তোরা করছ সেই লাগে তোরা কস না হ্যাঁ বিশ্ব বেহায়া দিবস আছে নি ফুলের দোহান কইরে নাই রে কথা কর নাই রে কি হইছে সব গার্লফ্রেন্ডের আতো কিসের আতো এ যুবক আজকে মোবাইল ভাইয়া ভালোবাসাটা করতে সহজ হইছে নাকি তো সহজ হইছে না ওনার কাছে যাওয়া লাগতো না গাছে গেলে না হন পার্কে পার্কে গেলে দেখবেন কিছু বজ্জাত ফুলা বানাছি বজ্জা টিটে ধরনের লাগে আছে না নাই ধরে দেয় নি আমরা আমরা কই বাদাম দেয় আপনারা কি দেন হ্যাঁ ফাসাডা বেরে দেয় নি মানে হেন গেলে কিছু কিছু এলাকা আছে এই করণ যায় যুবক তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা আছো নি দেয় নি দেয় নি আর হন মোবাইল থাকলে আর যাওয়া লাগে না তুমিও কাছে আমিও বুঝা না তুমিও কাছে আমিও এই মানুষের গোটা বটি আমার আল্লাহর আমানত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি হেডা ভাববেন না আল্লাহ সব দিছে যেমনে মন সেমনে ব্যবহার করি কিন্তু আল্লাহ বলে বান্দা সেটাকে যদি তুমি আমানত হিসেবে রাখো আমি আল্লাহ তোমার চোখের ভিতরে যে নেক আমলগুলো আছে এগুলো বসায় দিব সুবহানাল্লাহ মানে আঙ্গ চোখ কয় মূল সতর মূল কয় মূল আছে না নাই কথা কন না আছে না নাই হে যুবক কার ফান্ডে ভরেছ শেষ বয়সে বুড়া হইয়া তসবি লইয়া আল্লাহর ঘর মসজিদ দর্শ আছে নি রোগ তোর নামাজ হইতো না তোর নামাজ যুবক তাতে টাঙ্কি মারছস বদমাশি করছস আরে বিলে লাইয়া তসবি লইয়া কি দা করছস আল্লাহর দাস কাম হইতো না কি হইতো না আরো জোরে কি হইতো না বুঝেননি আমার কথা যুবক তোমাদের হাতে ধরি পায়ে ধরি মিনতি করি বিশ্ব ভালোবাসা দিবসে ফুল দোকানে ফুল পাওয়া যায় না যুবক রে তোর টিহার গরমে ফুল দোকানের ফুল শেষ আর তোর মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে তার জীবনের 63 বছর 60 বছরের হায়াত কমায় লাইছে তোরে জন্ম দিতে গিয়া সেই মা রে তুই কিছু দেস না বরণ বিনিময় মা রে কষ্ট দেস কুলাঙ্গার যুবক আছে না নাই তোর মোবাইলের কারণে তোর প্রেমিকা তোর বাপের বাড়িতে বইয়া তাহে তুই কইতা পারস না আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এবার তুমি বলো যুবক তোমার বাবার সম্মান বাড়ছে না কমছে ওই যুবক বলো বাড়ছে না কমছে আর করবে নি আর করবে নি বাপ মা এত কষ্ট করে ফালছে হে মোবাইলে ফেম করছে হের ফেমিকে কোন সময় আইলি সে বাড়িতে কইতি আছে না নাই কথা না আছে না নাই হে যুবক এই যে প্রেম ভালোবাসা করো এগুলা হারাম হারাম এগুলা হারাম এ হারাম অবস্থানে যাইও না আমার আল্লাহ যুবক তোমাকে ক্ষমা করবে আকাশের তারা গুলো যদি নিবে যায় জিকি মিকি আর যদি নাই বা করে তবে খুঁজব কোথায় মাগো তোমায় আলোহীন এই আধারে আমি ভালোবাসি শুধু তোমারে মা আমি ভালোবাসি মার ভালোবাসা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না কজুর মারি ভালোবাসা আব্বারে না আছেন এরকম বলবান মার কথা শুনে বাবার কথা শুনে না আচ্ছা কোন হের জীবন জল্লা হের জীবন কিতা জল্লা কিতা বুঝেন নি অনে হের জীবন অর্ধেক আছে অর্ধেক বুঝেন না অর্ধেক আছে অর্ধেক আমগো দেশে খেলা হইনি লাভ দই না খেলা বাইসা বাসেন নি আমনে ও হয় নি খেলা হয় নি যদি দাগের মাইতে ফারা পরে এতে কি ফাঁস করছে না ডিস্ক কলি হ্যাঁ ডিস্ক কলি না দাগ ফললে তো কি তাইলে যুবকের দাগ ভরাত পড়ছে কিয়ের মাইতে ফারা পড়ছে আর জোরে কিসে ফাঁস পড়ছে মা বাবার রহম থেকে
আজকে যদি মা বাবার ভালোবাসা না থাকতো তাহলে যুবক তুমি আসতে পারতা? তাহলে যদি ভালোবাসতেই হয় উভয়কে ভালোবাসতে হবে, শ্রদ্ধা যদি করতে হয় উভয়কে শ্রদ্ধা করতে হবে, ঠিক কি না? তাহলে আমরা মাকেও ভালোবাসি বাবাকেও, আরো জোরে মাকেও ভালোবাসি বাবাকেও, বলে না আছে না নাই কথাখানে আছে না নাই সবারে কয়ে যাবো রাগ হইবেন না কোনো, আর মার ভালোবাসে বাপেরও ভালোবাসে বউরে ঘৃণা করে আছে না নাই? আচ্ছা বউ কি ঘৃণার পাত্র না ভালোবাসার পাত্র? এই গোলামের ভূত করছে কি? হ্যাঁ বউরে হুতায় তুই এতে মোবাইলের ভিতরে আরেক ফেমিকার সাথে মোবাইলের কথা আসে না নাই কয় না আসেনিও? ও যদি কন যে হুজুর আপনি কেমনে দেখলেন? ও আমি দেখছি না শুনছি, কি বুঝেন নাই? আমি দেখছি না বুঝছেন, আমি দেখছি না গোলামের মধ্যে বউ ঘুমায় ডাইনে হেমুল কাটিয়া তে এমনে কি বাবা রে তো হে বেড়ি মাঝে মাঝে মশার কামড় লাড়া দেয় কি তুইছে কি কয় কি তুইছে না? আমি আসি তো কাম করতেছি, কি করতেছি? মোবাইলে ইনকাম সোর্স আছে না নাই? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, হেতে দেহা ইনকাম সোর্স গোলামের ভূতের হেতে লেহাবো তাই জানে না তে খালি ইমুতে ভিডিও কল লাইছি নে হেতে বলে অনলাইনে ব্যবসা কর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে অনলাইনে কি এর ব্যবসা? বিটলামির ব্যবসা, কি এর ব্যবসা? বিটলামি বুঝেন নি কি এর ব্যবসা? আল্লাহ আকবার, আল্লাহ মাফ করো কামিন কন করবে নি জীব কি রকম করবে নি? মা বাপ রে ভালো, বউরে কথা বউরে না এমনে নইবনি ওইবনি? আল্লাহ আমাদেরকে বাঁচাক কোন আমিন। আরো আজ্ঞাইতাম নি সামনে মুসা আলাইহিস ঈসা আলাইহিস সালাম এই পাহাড়ে উঠলেন সব মানুষ কালো, মানুষকে জিজ্ঞাসা করে রে জগতের মানুষ আমরা জমিনে থাকি জমিনে বাস করি তোমরা জমিনের উপর বসবাস করো তোমাদের খাবার দাবার বাজারহাট কিভাবে হয়? সুবহানাল্লাহ, আল্লাহর পয়গম্বর যখন এ কথা বললেন বলার পর ওই লোকটা বলল ও হুজুর আল্লাহর পয়গম্বর আজকে দেখে আমাদের বাপ দাদার বয়স কত শত হয়ে গেল জানি না, এত বছর ধরে এত বছর ধরে দেখছেন নি আমগদেশের উন্নয়ন আসেনি? ও আমগদেশের উন্নয়ন আসেনি কথা না আসেনি? উন্নয়ন ঠাডা পড়ছে, কি পড়ছে রাগ হয়েছেন নি? কি পড়ছে উন্নয়নে বেশি গেলে তো আমরা শেষ আসেনি? ও আপনারা বুঝেন নি আমার কথা, বুঝছেন নি? আদি সাহেব তো ফেস লাগাই লিছে বলে বুঝেন না, বুঝছেন নি? যাই হোক, হযরত ঈসা আলাইহিসসালাম তিনি যখন প্রশ্ন করলেন তোমরা এখানে কিভাবে বসবাস করো তখন তারা বলল বাপ দাদার আমলে যেমনে চলছে আমরাও, সুবহানাল্লাহ কইতেন না? এই লোকগুলা প্রশ্নের উত্তর দিল হুজুর যুগের পরে যুগ চলে আসছে আমরা বলতে পারবো না। ঈসা আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে 31 দিনের রাস্তা, সুবহানাল্লাহ, কয় দিনের রাস্তা? কয় দিন? 31 দিনের রাস্তা হাঁটলেন, সর্বশেষ পাহাড়ের চূড়ায় চড়ে গেলেন, আর পাহাড় সর্বশেষ, সবাইকে জিজ্ঞাসা করলেন কেউ বলতে পারলেন না। এবার ঈসা আলাইহিসসালাম বিশাল বড় পাথর, এই পাথরকে প্রশ্ন করলেন, এই পাথরের সামনে দাঁড়াই আল্লাহকে ডাক দিলেন মাওলা সবাইকে বললাম, সবাইকে বললাম, কেউ সদ উত্তর দিতে পারলো না, মাহবুদ গো মেহরবানি করে বলুন এই পাথরের জবানটা খুলে দেন, আমি সেই পাথরের পাহাড় থেকে পাথরের জবান থেকে শুনতে চাই পাহাড়টা কেন ভাসমান হয়ে গেল। এই পাথর জবান খুলে গেল, ঈসা আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে ঈসা গো যখন আমি শুনতে পারলাম মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানি,
মানুষের পতন হবে জাহান্নামের জ্বালানির মাধ্যমে আমি দুনিয়ার জমিন থেকে আমি এত হজর ক্রন্দন করলাম এত কান্দলাম কান্দার পরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেলেন খুশি হয়ে আমার আল্লাহ আমার দোয়া কবুল করলেন আমি আল্লাহকে বললাম মাওলা যা কিছু করো না করো আমাকে তুমি জাহান্নামের নাকেরি বানায়ো না এই পাথরের পাহাড় যখন কানলো আমার আল্লাহ খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাথরের পাহাড়টাকে দুনিয়ার জমিন থেকে বাসমান করে দিলেন সুবহানাল্লাহ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এ বর্মতলের আমার মা বোন এ বর্মতলের আমার ভাই বাবারা মুরব্বীরা আপনারা বলুন আপনারা বলুন এই পাথরের চেয়ে ঈমানদারের দাম কম না বেশি আরো জোরে বলেন এই পাথরের চেয়ে ঈমানদারের দাম কম না বেশি হ্যাঁ বুঝেন নাই তাহলে ঈমানের দাম আছে না নাই আরো জোরে বলেন ঈমান রাখিয়া বন্দেগি কর বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন তোমাকে রাহে জান্নাহ সুবহানাল্লাহ তাহলে ঈমানকে ধরে রাখার প্রয়োজন আছে না নাই এবার ঈমান চলে যায় অনেকগুলো কারণ আছে আছে না নাই জান নাই আছে না নাই এক নম্বরে কথার দ্বারা ঈমান চলিয়া যায় এই জবানটার বড় দাম জবানটার বড় দাম আছে নিও এই জবানটা দিয়ে যদি বলেন তুমি এই মানুষটাকে জবাই করে ফেলো বলতে দেরি করতে দেরি আছে না নাই ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব এক ভাই আর এক ভাইয়ের চেহারা দেখে না আছে না নাই করতে মরলেও যাইতাম না আসেনি ওই রকম এরকম ভাইয়া তো আসেনি ইতান্ডিরে কেমনে মিল করুন তৃতীয় পক্ষ একজন বুঝদারের প্রয়োজন সুবহানাল্লাহ এই বুঝদারে যদি তার জবান দিয়ে একটু বোঝায় বাবা রে তুমিও বাঁচতা না তোমার ভাইও বাঁচত না আজকে মরলে কালকে দুই দিন বাবা এই যে তোমরা ঝগড়া বিবাদ করে এক ভাইয়ের প্রতি আর এক ভাই মলমালিন্য হয়েছ মরার পরে তোমার ভাই কষ্ট হয়ে তোমার লাশের কালিয়া কান্দ নেবে আসে না নাই তুমি যে কথা বললা না সারা জীবন ঝগড়া করলা ফাসাদ করলা এই যে অবস্থানে তুমি থাকলা বন্দিগি আসে না গেছে বুঝেন নাই আসে না গেছে তাইলে আব্বারা এরকম আচরণ ভাই ভাইয়ের সাথে করা যাইতো বুঝেন নাই করা যাইতো এবার আসেন আমগো বাংলাদেশ আমরার আমরার দেশটা স্বাধীন হয়েছে আমরা কি জাতি বুঝেন নাই কি জাতি বাঙালি স্বাধীন জাতি স্বাধীন দেশে থেকে যদি স্বাধীনভাবে হক কথা না কন যায় তাইলে পাকিস্তান রাজাকারের গুলিতে মরে যাওয়ানি বালা আসতো ঠিক নি কথা কোনা ঠিক নি ঠিক আছে নি স্বাধীনভাবে যদি স্বাধীন রাষ্ট্রে কথা না বলতারি হক কথা তাইলে পাকিস্তানের রাজাকারের গুলি খেয়ে মরে যাওয়ান বালা আসলো ঠিক নিও কথা কন না চিন্তা করছেন স্বাধীন দেশে যদি হক কথা কয় এরপরও তিতা লাগে আছে না নাই আজকে আমাদেরকে হটানোর জন্য ওলামায়ে আহলে সুন্নাহ ওলামায়ে জামাতকে হটানোর জন্য দেবী মার কাছে দোয়া করে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই হেও বাংলাদেশের একজন মাননীয় এমপি নাম কইতাম কথা নাম কইতাম সে মুসলমান না হিন্দু আরো জোরে বলেন এই যে এই প্রার্থনা করলো তার ঈমান আছে না গেছে তেই জাহান্নামের লাকড়ি গো কই দিলাম যদি তওবা না করে কি না করে কত কথা যে কয় জি হ্যাঁ পাগল হয়ে গেছে কি হয়ে গেছে খেতে কি হয়ে গেছে বুঝেন নাই তে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে তার একবার হসপিটাল রাখছিল জিনজিরা হয়ে আইছে তার মহিদা কথাই না জনসভার ভিতরে তারে ঠেললে তুলে এরপরও টেলার ছুটে হেতে ফুরে যায় আছে না নাই সে তাকে আর কোন লাগতো না হরেন নাও আছে নি দেখো দেখছেন নি আপনারা এই মানুষটা কি কয়
এই মানুষটাই কি কয়, এই মানুষটাই বলে যে হেতারের কাছে দোয়া চাই যেন আল্লাহ আমরা থেকে তারে বাঁচায়। নাউজুবিল্লাহ। কোন আমরা বলি রে গোলামের তোর থেকে আল্লাহ আমরা বাঁচাক, আমিন কোন, কারণ তোর কথা সমর্থনে আসলে আমরারও ইমান গেছে, আমরারও ইমান। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাম হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কি ওয়াস্তে খোলে দে দরজায়ে রহমত গদা কি ওয়াস্তে রহমতুল আলামিন খতমে রাসুল জান যাহাও আহমদ হামিদ মোহাম্মদ মুস্তফা কি ওয়াস্তে। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। যত দিনে জীবন বিনা বাঁচিবে সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও মৌলা, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রব্বুল আলামিন, ও মহান মুনিব মাওলা। আয় আল্লাহ, আজকের এই কুচু কাঠা বড়মতলবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন ইন্তেজামে আয় আল্লাহ তাআলা আজকের তোমার সুন্দর দিন আল্লাহ এই দিনে দিন এবং ধর্মের আলোচনা হয়েছে রে মাওলা। সকাল 10 ঘটিকে তা হইতে এই মুহূর্ত পর্যন্ত আজ যারা আমরা ধৈর্যের সাথে আল্লাহ তুমি বলেছো ধৈর্যশীলকে তুমি বড় মহব্বত করো, ধৈর্যশীলদের সাথে তুমি মালিক আছো। আজকে যারা ধৈর্যের সাথে অক্লান্ত পরিশ্রম করে তাফসিরুল কোরআনের জান্নাতের বাগান সাজিয়েছেন উপস্থিত হাজিরানে মুসলিম মুসল্লিয়ানে আজম, আমার যুবক ভাই মুরব্বী বাবারা কচিকা জামা সুম্বা ছাড়া প্রধান সিনামার আম্মা জানদেরকে নিয়ে আমি গুণাগার হাত বাড়াইলাম। মাওলা আজকের আয়োজন এন্তেজাম কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ আজকের আয়োজনের সমস্ত কিছুর ভুলভ্রান্তিগুলো তুমি খোদা নিজ গুণে মাফ করে দাও। মাওলা যতটুকু সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া আজকের আয়োজনের হাদিয়া সোনার মদিনায় কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম, আয় আল্লাহ তাআলা আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখগণ, আয় আল্লাহ তাআলা বুজুর্গানে দিন যারা আজ কবরবাসী হয়েছেন, বাবা আদম সফিউল্লাহ হতে এই মোনাজাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত আজ যারা অন্ধকার কবরবাসী হয়েছেন আল্লাহ সকলের কবরে হাদিয়া কবুলার মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এই বর্মতলবাসী আজ যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন আল্লাহ এই বর্মতলবাসী আজ যারা এই মানুষগুলা অন্ধকার কবরে শুয়ে রয়েছেন আল্লাহ গত বছর যারা রয়েছিলেন আজকেও তারা আছেন, কিছু মানুষ এই মুহূর্তে যারা আজ নাই রে মারি আল্লাহ
সকলের কবরে হাজিয়া কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। যারা আজকের মাহফিল সাজাইলেন, আয়োজনে যারা আমরা হাজিরা দিলাম, আমাদের আব্বা আম্মা ঔলাদ বংশের মানুষ আজ অন্ধকার কবরের মালিক মালিক, আমাদের আব্বা আম্মা ঔলাদের কবরে কবুল করে নাও মালিক গো। যে আব্বা অক্লান্ত হার ভাঙ্গা পরিশ্রম করে আমরা সন্তানদেরকে নিজে না খাইয়া খাবারের ইন্তজাম করেছিলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করিয়া মা আমাদেরকে দুনিয়াতে ভূমিষ্ঠ করিয়েছে, সেই মা জননী আজ যাদের কবরে, আল্লাহ আমাদের আব্বা আম্মা ঔলাদের কবরে তুমি খোদার আযাব দিও না মাবুদ গো। আমাদের আব্বা আম্মা ঔলাদের কবরের আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ তাদের কবর গোলা জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। এই জান্নাতের বাগানে যারা আমরা হাজিরা দিলাম, আমরা বড় অপরাধী বড় পাপীর মালি আল্লাহ, এত বড় বড় গুনাহ করেছি যে গুনাহগুলা পাহাড়ের সমান, যে গুনাহ দুনিয়া হতে আসমানের সমান, যে গুনাহ এই জমিনের সমান আসমানের সমান, ও মালিক পাহাড়ের সমান গুনাহ নিয়ে আমার আম্মা জিরা পর্দানেশীন মার হাত বাড়াইছে, আল্লাহ আমরা হাত বাড়াইলাম জীবনের তামাম গুনাহ মাফ করে দাও আল্লাহ, এই জীবনে আর করব না গুনাহ, খালেস নিয়তে করেছি তওবা, মাওলা তুমি মাফ করে দাও আল্লাহ। যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন ইন্তজাম করেছেন, মাওলা সকলের দিলের নেক বাসনা কবুল করো আল্লাহ, আগামী বছর যেন এর চেয়ে আরও সুন্দরভাবে মনোরম পরিবেশে এই জান্নাতের বাগান তাফসিরুল কোরআনের ময়দান যেন সুন্দরভাবে সাজাতে গুছাতে পারে প্রত্যেকটা মাহফিল ইন্তেজামি কমিটির সদস্য, এলাকাবাসীর উপর খাস রহমত দান করে দাও, কামাই রুজিতে বরকত দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। যে যে অবস্থানে কর্ম করেন আল্লাহ সকলের কর্মের উপর খাইরি বরকত দাও, মাওলা পর্দানিসিন আমার মা বোনের হাত বাড়িয়েছেন, আল্লাহ ওনাদেরকে মা রাবে আবসের মতন কবুল করো, আবেদা জাহেদা সালেহা মুত্তানিকি ফরদানিসি মা রাবে আবসের মতন কবুল করো আল্লাহ। আমরা যারা হাজিরা দিলাম আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, পরিশেষে আমাদের সকলকে ফাঁস রক্ত নামাজি বানিয়ে দাও, আমাদেরকে সঠিক বুঝ দিন এবং ইসলামের উপর কায়েম এবং দায়েম থাকার তৌফিক দাও। আল্লাহুম্মা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব অসুস্থ, আল্লাহ আব্দুল মজিদ সাহেব অসুস্থ, ওনাকে সুস্থ জীবন দান করো, আমরা যারা অসুস্থ সকলকে সুস্থ জীবন দান করো। মাওলা মরে যাব কোনো দিন দুঃখ থাকবে না, যেদিন যেখানে মরণ দাও মাওলা বেঈমান বেনামাজি বেজ্জুতি দিয়া মরণ দিও না আল্লাহ, আমাদেরকে বেঈমান বেনামাজি বেজ্জুতি দিয়া মরণ দিও না। মৌত নিদান কালে আয় আল্লাহ নবীজির নূরানি চেহারা মুবারক খানা দেখাইয়াম আমাদের জবানে দিনে জারি করে দিন মধুম এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।